সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আমি আজকে দেখাবো যেটা আমার আজকে থামেলে দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে মিন্ত্রা। মিন্ত্রা অ্যাপ্লিকেশন থেকে কীভাবে পার্সেল অর্ডার করবেন বা কীভাবে এখান থেকে শপিং করবেন, তাদের জন্য ফুল এই ভিডিওটি হবে। হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে বলাই, আপনাদের সাথে আপনাদের দেখছেন বলাই ইউটিউব চ্যানেল। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আপনি কী করবেন, এখান থেকে চলে যাবেন আপনি আপনাদের ফোনে মিন্ত্রা অ্যাপ্লিকেশনে। তো এখান থেকে মিন্ত্রা অ্যাপ্লিকেশনটি যেখান থেকে ডাউনলোড করবেন সেটা হচ্ছে প্লে স্টোর, ঠিক আছে? তো আপনারা চলে যাবেন প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, সার্চ বারে সার্চ করে দেবেন যে মিন্ত্রা, ঠিক আছে? এখানে সার্চ করে দিয়ে দেবেন মিন্ত্রা, ঠিক আছে? মিন্ত্রা দেওয়ার পর এখান থেকে সার্চ করে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পর এখান থেকে নিয়ে নেবেন। আচ্ছা, তো আমি এখান থেকে নতুন করে যাচ্ছি না, আমি চলে যাবো আমি আমার ফোনে মিন্ত্রা অ্যাপ্লিকেশনে। তো মিন্ত্রা অ্যাপ্লিকেশনে আসার পর এখানে দেখুন মিন্ত্রা যে ফিচার্সটি সেটা কিন্তু আমার এখানে অলরেডি শো হচ্ছে গিয়ে, ঠিক আছে? আপনারা এখান থেকে খুব সুন্দর করে সাইন আপ করে নেবেন। তো দেখুন এখান থেকে একটা নতুন ইউজার যখন এখান থেকে এই অ্যাপ্লিকেশনের মধ্যে আসবে তখন কিন্তু নতুন করে সাইন আপ করতে পারবে না। এখানে কীভাবে সাইন আপ করতে হয় আমি অলরেডি ভিডিও দিয়েছি, চাইলে সেই ভিডিও একবার দেখে আসতে পারো। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক আছে, সেখান থেকে দেখে আসতে পারো বা আমার এই ভিডিওর উপরে আই বাটন থেকে সরাসরি ভিডিওটা দেখে নিতে পারো। আচ্ছা, এখন কী করবেন, যেহেতু আপনি শপিং করবেন বা অর্ডার করবেন, আপনি এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন সার্চ একটা অপশান দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে, আপনি এখান থেকে একটি সার্চ করে দেবেন। তো আমি এখান থেকে সার্চ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি টি শার্ট, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখান থেকে টি শার্ট, তো আমি এখান থেকে টি শার্টটি সার্চ করার পর দেখুন টি শার্ট যতগুলো টি শার্ট আছে সব কিন্তু এখানে শো হয়ে যাবে। তো আপনি কী করবেন, আপনি আপনাদের মধ্যে যে পার্সেল নিয়ে নেবেন, ঠিক আছে, সেই পার্সেলটা এখানে একবার সার্চ করে দেবেন। তো আমি এখান থেকে একটি টি শার্ট নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন 1034 rupees, আমি এটাকে নিয়ে নেব। তো এই কালারটি একটু বেটার লাগছে আমাদেরকে। কী কী ফিচার্সটি এখানে সব আছে, ঠিক আছে? মিন ব্লুস তো এখানে দেখতে পাচ্ছেন, সব কিছু ফিচার্স কিন্তু এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এখান থেকে নতুন করে দেখার আর কোনো দরকার নেই, তো আপনি আপনার মতো করে এখান থেকে দেখে নেবেন। আমি অলরেডি দেখিয়ে নিয়েছি, চাইলে আপনি একবার করে দেখে আসতে পারো। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছেন কালার চুজ করতে পারবেন, এখানে রেড, এখানে দেখতে পাচ্ছেন রেড কালার, তার লাল কালার এখানে দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এই কালারটাও নিতে পারবেন। তো আমি এখান থেকে লাল কালারটা নেব না, এই কালারটি নিয়ে নেব, ঠিক আছে? আচ্ছা, আমি এই কালারটি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে, এখানে দেখতে পাচ্ছেন সাইজটি, ঠিক আছে? সাইজ হচ্ছে এম সাইজ, আমি এখান থেকে মিডিয়াম সাইজটি নিয়ে নিছি। এখানে দেখতে পাচ্ছেন সাইজ কাস্ট বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। আচ্ছা, তো ওখানে ক্লিক করার পর নিচে দেখবেন অনেকগুলো সাইজ পেয়ে যাবেন, আপনি কোন কোন সাইজের মানে সেই টি শার্ট বা আপনি যে পার্সেলটা সার্চ করে মানে নিতে যাচ্ছেন সেই পার্সেল সাইজটি এখানে দিয়ে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এস সাইজ আছে, এম সাইজ, এল সাইজ, এক্সএল সাইজ, XXL সাইজ, ঠিক আছে? এখানে সবগুলো কিন্তু মানে কাস্টটা এখানে দেওয়া আছে, কাস্টিন এখানে দেখতে পাচ্ছেন, ফ্রন্ট লাস্ট ইন এখানে দেওয়া আছে কত সাইজের, আপনি এখানে সাইজটা আপনি আপনার মতো করে দেখে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এম সাইজের পরে এখানে দেখতে পাচ্ছেন 40, ঠিক আছে? এখানে যে আপনার পুরো শরীরের যে বডিটি, ঠিক আছে, সেই বডি কিন্তু এখানে সাইজটি 40 সাইজ দেওয়া আছে। আমি এখান থেকে মিডিয়াম সাইজটি নিয়ে নেবো। তো মিডিয়ামটি নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তারপরে দিকে কোয়ালিটি দেখতে পারবেন। তো দেওয়ার পর কী করবে, নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টু ব্যাগ, ঠিক আছে, আপনি এখানে একবার ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে আপনাদেরকে, ঠিক আছে? লোডিং দেওয়ার পর কিন্তু চলে আসবে। তো আমি এখান থেকে আরেকবার ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন যেটা ফিচার্সটি সেটা কিন্তু আমার এখানে অলরেডি শো হতে থাকবে। আচ্ছা, এখান থেকে ফুল কিন্তু নেওয়া কমপ্লিট, আপনি এখন কী করবেন, প্লিজ অর্ডারে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন প্লিজ অর্ডার। আচ্ছা, তো প্লিজ অর্ডারে ক্লিক করবার দেখতে পাচ্ছেন আপনি যে অ্যাড্রেসটি পূরণ করেছেন, যে অ্যাড্রেসে আপনার পার্সেলটা পর্যন্ত হাতে নিতে যাচ্ছেন, আপনি কী করবেন সেই পার্সেলটা কিন্তু এই জায়গার মধ্যে শো হয়ে যাবে, ঠিক আছে? আপনার এই সেই অ্যাড্রেসটা কিন্তু এই জায়গার মধ্যে শো হয়ে যাবে। আচ্ছা, আপনাদের কাছে অর্ডার করার পর এই অ্যাড্রেসটি যখন না থাকবে তা আপনি কী করবেন, এখান থেকে নতুন করে একটি অ্যাড্রেস তৈরি করে নেবেন। তো নতুন করে অ্যাড্রেসটি কীভাবে তৈরি করবেন সেই ভিডিও লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে, চাইলে ভিডিও দেখে নিতে পারেন, ভিডিও উপরে আই বাটন থেকে সরাসরি দেখে আসতে পারো। আচ্ছা, তো তারপর আপনি কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটা অপশান, ঠিক আছে, আপনি কন্টিনিউ হয়ে আবার ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ উপর ক্লিক করবো, এরকম একটা পেমেন্ট মেথড আসবে। তো চাইলে এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন, ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড থেকে টাকাটি অ্যাডভান্স পে করে দিতে পারবেন, ফোনপে, গুগল পে, ভিম, ইউপিআই থেকে আপনি টাকাটা পে করে দিতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পেটিএম ওয়ালেট থেকে কিন্তু আপনি টাকাটাই অ্যাডভান্স পে করে দিতে পারবেন। এখানে নেট ব্যাঙ্কিং আছে, ইএমআই পে লেটার আছে, ঠিক আছে, হ্যাভ এ গিফট কার্ড আছে। তো চাইলে আপনি যে গিফট কার্ডে যে রকম পয়সা ক্যাশব্যাক থাকে সেটা দিয়ে আপনি এখানে অ্যাপ্লাই করে দেবেন, দিলে কিন্তু কিছু ক্যাশব্যাক পেয়ে যাবেন, ঠিক আছে? তো তারপরে দেখতে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি।
তো যেহেতু আমি সব সময়ের মধ্যে ক্যাশ অন ডেলিভারি করি, আপনি কি করবেন এখানে ক্যাশ অন ডেলিভারি উপরে একবার ক্লিক করে দেবেন এই জায়গার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, আমি ক্যাশ অন ডেলিভারি উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু ক্যাপচার কোড চলে আসে। তো ফাইনালি এখানে দেখুন এই ক্যাপচার কোডটি কিন্তু এখানে দিতে হবে, আমি এখান থেকে ক্যাপচার কোডটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে 5223। আচ্ছা, এই ক্যাপচার কোডটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, তারপর আপনি প্লিজ অর্ডারে ক্লিক করে দেবেন। তো আমি এখানে প্লিজ অর্ডারে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, তো এখানে দেখুন প্লিজ অর্ডার ক্লিক করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমার পার্সেলটি কিন্তু অর্ডার সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে, বা অলরেডি আমার হয়ে গেল ওইখান থেকে। আচ্ছা, এখান থেকে একটু ব্যাগে চলে আসি, ব্যাগে আসার পর আরেকটু ব্যাগে আসবো। তো ব্যাগে আসার পর পুরোটাই ব্যাগে চলে আসবো, ব্যাগে আসার পর নিচ থেকে একবার উপরে রিপিট করে দিয়ে দেবো, রিফ্রেশ করার পর আবার আমি চলে যাবো আমি আমার ফোনে মিন্ত্রা অ্যাপ্লিকেশনে। আচ্ছা, তো এখানে মিন্ত্রা অ্যাপ্লিকেশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন একটি প্রোফাইল বলে অপশান, আপনি প্রোফাইলে ক্লিক করে দেবেন। তো প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু মেথড চলে আসে, তার মধ্যে আপনি এখন কী করবেন যে অর্ডার্স বলে একটা অপশান দেখতে পাচ্ছেন সবার উপরে যে অপশানটি অর্ডার্স, আপনি অর্ডার্সে ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করবো, যে পার্সেলটা আপনি একটু আগে অর্ডার করলেন সেই পার্সেলটা কিন্তু হুবহু এখানে ফার্স্ট উপরে কিন্তু শো হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন হয়তো আমার এখানে সেই পার্সেলটি এখনও আসেনি, তো আমি এখান থেকে আরেকবার ব্যাগে চলে আসছি, ঠিক আছে। তো অর্ডার করার পর একটু সময় নেবে, একটু সময় পর কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। আমি এখান থেকে আরেকবার মিন্ত্রাতে চলে যাব। তো মিন্ত্রাতে চলে যাওয়ার পর আমি আবার এখান থেকে প্রোফাইলে চলে যাব। তো প্রোফাইলে আসার পর আমি এখান থেকে প্রোফাইলে চলে আসার পর আমি এখান থেকে আরেকবার অর্ডার্সে ক্লিক করব, আপনি এ টু জেড দেখবেন, ঠিক আছে, অর্ডার্সে ক্লিক করব। অর্ডার্সে ক্লিক করার পর আমার এখানে সেই যে পার্সেলটা অর্ডার করলাম সেটা কিন্তু এখানে এখন শো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি এখান থেকে এই পার্সেলটি অর্ডার করলাম, তো আমি এখান থেকে যেটি পার্সেল অর্ডার করলাম সেটা হচ্ছে এখানে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ট্র্যাক বলে একটা অপশান, আপনি সেই ট্র্যাকে ক্লিক করে দেবেন। তো ট্র্যাকে ক্লিক করার পর যেহেতু আমি ট্র্যাক আইটেমটি এখনও দিচ্ছে না, আমি এখানে ক্লিক করব সেটাও কিন্তু দিচ্ছে না, একটু লোডিং নিচ্ছে, ঠিক আছে। তো লোডিং দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে কতদিন পরে আসবে, ঠিক আছে, সেটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে। ম্যাক্সিমাম এখান থেকে এক সপ্তাহের মধ্যে আপনি আপনার পার্সেলটা হাতে পর্যন্ত পেয়ে যাবেন। তো আশা করছি আজকের ভিডিওটি ম্যাক্সিমাম বোঝা গেছে, বোঝা না গেলে প্লিজ কমেন্ট করে জানাবেন, ভিডিও ভালো অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, এরকম যখন নতুন করে ভিডিও আপলোড করবো তখন সবার আগে ফার্স্ট টাইম নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবেন। আর ভিডিও শেষে একটাই বলে থাকি, আপনার ভালো থাকবেন, সুস্থ কামনা করি সবার। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওস, দেখা হবে পরের ভিডিওতে।